আধুনিক এই ঢাকা শহরে ঘোড়ার গাড়িটি দেখে খুব ভালো লাগছিল। দুটো ঘোড়া কয়েকজন যাত্রী টেনে নিয়ে যাচ্ছে। এর আগে ব্যক্তিগতভাবে আমি এই ঢাকার ঘোড়ার গাড়িতে চড়ি নাই, তো দেখে অনেক ইচ্ছে হলো এই ঘোড়ার গাড়িতে চড়ে অভিজ্ঞতা নেওয়ার। ঘোড়া গাড়িটি দেখতে খুবই ভালো লাগছিল, খুব সুন্দরভাবে সাজিয়েছে। ঘোড়াগুলো দেখে মায়াও লাগছিল, জানি না তাদের কেমন লাগছে, হয়তো তারা যদি কথা বলতে পারতো তাদের অনেক কষ্টের কথা বলতো। এই ঘোড়া গাড়িটি কোথা থেকে কোথায় যাচ্ছে, ভাড়া কত, বিস্তারিত কিছুই জানি না। আশা করি পরের কোনো এক ভিডিওতে এই ঘোড়া গাড়িতে চড়ার অভিজ্ঞতা এবং বিস্তারিত তথ্যগুলো শেয়ার করতে পারবো, চেষ্টা করব সম্পূর্ণ একটি ভিডিও বানাতে। ট্রাফিক সিগন্যাল দেখেই ঘোড়ার গাড়িটি খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে গেল। সেও খুব আগ্রহের সঙ্গে ঘোড়া গাড়িটির লক্ষ্য করছিল, সম্ভবত তার বাবা তাকে সাহায্য করছে। আবার চলতেও শুরু করেছে। আজকে যাই, অন্যদিন চড়বো।